হ্যালো ফ্রেন্ডস, সকলকে ব্রেন মাস্টার নিউ এপিসোডে স্বাগতম জানাই। আজকের ভিডিওটি হচ্ছে, আপনার প্রেমিকের সাথে কি আপনার বিয়ে হবে তা জানতে ভিডিওটি দেখুন। এখানে আপনাকে কিছু প্রশ্ন করা হবে, যার অ্যান্সার নিজের মন থেকে দিবেন। অ্যান্সার দেওয়ার পর কিছু নাম্বার পাবেন, যা পরপর যোগ করতে থাকবেন। ভিডিওটি শেষে আপনি জানতে পারবেন আপনার প্রেমিকের সাথে কি আপনার বিয়ে হবে। তার আগে বন্ধুরা, ভিডিওটি সকলে লাইক দিয়ে দিন। আজকের ভিডিওটির জন্য 2000 লাইকের আশা করছি। আপনারা যেন আপনাদের ভালোবাসা দেখাতে ভুলবেন না। অ্যান্ড মাই সেকেন্ড চ্যানেলটি হচ্ছে অজানা, সকলেই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। লিঙ্কটি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে বা নিচের কমেন্ট বক্সে। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, আপনার প্রথম ক্লাসের বা প্রেমিকের নামের প্রথম লেটারটি চুজ করুন। নাম্বার টু, আপনি কাকে নিয়ে বেশি চিন্তা করেন? অপশন এ, নিজের পরিবারকে নিয়ে। অপশন বি, নিজের প্রেমিককে নিয়ে। অপশন সি, নিজেকে নিয়ে। অপশন ডি, বন্ধুদেরকে নিয়ে। নাম্বার থ্রি, ধরেন আপনি একজনকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না, আর আপনাকে একজন ভালোবাসে, সে প্রচুর টাকা পয়সাওয়ালা কিন্তু দেখতে ততটা স্মার্ট নয়। আপনাকে বলা হলো এদের মধ্যে যে কোনো একজনকে বিয়ে করতে, তো আপনি এদের মধ্যে কাকে বিয়ে করবেন? অপশন এ, যে আপনাকে ভালোবাসে কিন্তু আপনি ভালোবাসেন না। অপশন বি, আপনি যাকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না। নাম্বার ফোর, আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে কার সাথে বেশি আলোচনা করেন? অপশন এ, নিজের পরিবারের সাথে। অপশন বি, প্রেমিকের সাথে। অপশন সি, বন্ধুদের সাথে। অপশন ডি, কারো সাথে না। নাম্বার ফাইভ, আপনার রিলেশনটি কতদিন ধরে চলছে? অপশন এ, এক বছর ধরে। অপশন বি, দুই থেকে তিন বছর ধরে। অপশন সি, চার থেকে পাঁচ বছর। অপশন ডি, ছয় বছরেরও বেশি দিন। এবার এখানে আপনি কিছু ছবি চুজ করেন। চলুন এবার আপনার পয়েন্টসগুলি যোগ করে নিন আর দেখে নিন আপনার প্রেমিকের সাথে আপনার বিয়ে হবে কি না। আপনার পয়েন্টস যদি 0 থেকে 50-এর মধ্যে হয়ে থাকে, তবে আপনার প্রেমিকের সাথে আপনার বিয়ে হবে, কিন্তু অনেক প্রবলেম আসতে পারে। আপনার পরিবার বিয়েতে কোনো বাধা দিবে না, কিন্তু আপনার প্রেমিকের পরিবার একটু প্রবলেম করতে পারে। তবে কোনো অসুবিধা নেই, আপনার প্রেমিক তা ম্যানেজ করে নেবে, কিন্তু আপনারও প্রচুর হেল্প দরকার। আপনার পয়েন্টস যদি 55 থেকে 135-এর মধ্যে হয়ে থাকে,
তবে আপনি খুবই ভাগ্যবান, আপনার বিয়ে আপনার প্রেমিকের সাথেই হবে, কোনো রকম বাধা ছাড়াই। আপনি জীবনে খুবই সুখী থাকতে পারবেন, আপনার ও আপনার প্রেমিকের পরিবার খুবই খুশি হবে আপনাদের বিয়ের কথাতে। আপনার পয়েন্টস যদি 140 থেকে 240-এর মধ্যে হয়ে থাকে, তবে আপনার বিয়ে আপনার প্রেমিকের সাথে হবে না। আপনার প্রেমিক আপনাকে মন থেকে কখনো ভালোবাসেনি, সবসময় ভালোবাসার ছলনা করে, সে অনেককে এভাবেই ধোঁকা দেয়। তবে আপনার বিয়ে যার সাথে হবে, সে আপনাকে খুব সুখী রাখবে ও প্রচুর ভালোবাসবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনার ফলাফলটি নিচে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং ব্রেন মাস্তি।